জাতীয় নির্বাচনের বাকি আর মাত্র কয়েক মাস এরই মধ্যে উত্তপ্ত হয়ে উঠছে রাজনীতির মাঠ সবার লক্ষ্য সংসদে নিজেদের স্থান নিশ্চিত করা এরই মধ্যে একাদশ জাতীয় সংসদে যারা স্থান নিয়েছেন তাদের মেয়াদ প্রায় শেষের দিকে আর তাই জানতে চাই বিগত এই সময়ে কতটা সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করেছেন তারা জানতে চাই সাধারণ ভোটার এবং রাজনীতিবিদদের মনে থাকা নানান প্রশ্নের উত্তর প্রতিদিনকার মতো আজও এমপির কাছে প্রশ্ন অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি আমি রাসেল আহমেদ আজ আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন নোয়াখালীর এক আসনে সম্মানিত সংসদ সদস্য জনাব এইচ এম ইব্রাহিম জনাব এইচ এম ইব্রাহিম আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে কেমন আছেন আছে ভালো আছে আপনি ভালো আছেন জি আমরা ভালোই আছি আমরা একটু মূল আলোচনায় ফিরতে চাই এলাকার সংসদ সদস্য হিসাবে আপনি রয়েছেন দুই টার্মের এই সময়টাতে সাধারণ মানুষের যেই সব বিষয়গুলো থাকে বিশেষ করে অবকাঠামোর যে উন্নয়ন সে বিষয়ের কাজ নিয়ে আপনি কতটা সন্তুষ্ট আর যে কাজগুলো বাকি আছে কি এই সময়ের মধ্যে আপনি শেষ করতে পারবেন কিনা بسم الله প্রথমে আমি ধন্যবাদ জানাই যমুনা টেলিভিশনকে এবং পাশাপাশি আমি সালাম জানাই আমার নির্বাচনী এলাকার সকল মানুষকে সবাই ভালো থাকুন আসলে আপনি যে প্রশ্নটা করছেন যে আমরা আমার মেয়াদের প্রায় শেষ প্রান্তে আমরা প্রায় অলমোস্ট আর পাঁচ 6 মাস আছে আমাদের ইতিমধ্যে আমাদের বেশিরভাগ কাজ শেষ হয়ে গেছে সামান্য কিছু কাজ বাকি আছে এগুলো হয়তো এই শর্ট টার্ম এর ভিতরে শেষ করতে হয়তো আমি পারবো না বাট ইনশাল্লাহ জনজাতি শেখ হাসিনা সরকার ইনশাল্লাহ আবার ক্ষমতা আসবে তখন যিনি আমি থাকি দায়িত্বে অথবা যিনি আসুক ইনশাল্লাহ আমরা আশা করি সেই কাজগুলা অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবে বেশ কিছু সড়কের বিষয় যেমন চাটখিল পোদ্দার বাজার এলাকায় মোহাম্মদপুর এর একটি ব্রিজ ভাঙার খবর আমরা পেয়েছি এছাড়া আরো কয়েকটি খবরের বিষয়ে এলাকাবাসীর নজরে এনেছেন আমাদের সেটি হচ্ছে চাটখিল এগারো নম্বর পুল থেকে আপনার বাড়ির এলাকার ওই সড়কটির কথা বলা হচ্ছে এটি অনেক দিন ধরে খারাপ আরো বেশ কয়েকটি সড়কের কথাও এসছে এই এই সব বিষয়গুলো নিয়ে একটু আপনার দৃষ্টিতে আনতে চাই যে এটি কি কারণে আসলে আটকে আছে বা করা যায়নি কেন না আসলে আটকে এখানে ইনফরমেশন গ্যাপ আছে নেই যেমন এগারো নম্বর থেকে যে রাস্তাটা ক্লিকে গেছে সেই রাস্তার কাজ চলমান সেই রাস্তার কাজ ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছে কন্ট্রাক্টর কাজ শুরু করেছে গাছ কাটা শেষ হয়ে গেছে এই রাস্তাটা তিন ফিট রাস্তা বেড়ে অনেক প্রশস্ত করে এই রাস্তাটা করা হচ্ছে আর আরেকটা বললেন আপনি ব্রিজ ভেঙে পড়ছে ব্রিজ আসলে এটা অনেক পুরনো ব্রিজ ছিল সেই ব্রিজটা ভেঙে পড়ছে ইতিমধ্যে আমরা মন্ত্রণালয়কে লিখেছি আমরা আশা করি হয়তো সহসায় হয়তো সেই ব্রিজটার কাজ আমরা শুরু করতে পারবো আচ্ছা তার মানে এই মেয়াদের সময় ব্রিজ ব্রিজের কাজটা কি শুরু করা যাবে বলে মনে করছেন এই কয়েক আমি আমি খুব বেশি আশাবাদী ইনশাআল্লাহ যে ওই ব্রিজের কাজটা ইনশাআল্লাহ শুরু হবে আপনি শুরুতে বলছিলেন যে আবারও আপনারা ক্ষমতায় আসবেন এরকমের একটি কথা বলছিলেন বা যেই আসুক তিনি কাজটি করবেন একটু জাতির জাতীয় রাজনীতির প্রসঙ্গে আসতে চাই যেটি বলা হচ্ছে এখনকার এই সময় একটি সবার ক্ষেত্রেই একটি আলোচিত বিষয় সেটি হচ্ছে যে ভিসা নীতি এটি নিয়ে আপনিও তো একজন সংসদ সদস্য আপনি কতটা চিন্তিত আমি মোটেও চিন্তিত না যেহেতু এই দেশের জনগণ জনগণ সকল ক্ষমতার মালিক তারা সিদ্ধান্ত নিবে তারা কাকে ভোট দিবে বা কোন প্রক্রিয়া দেশের জনগণের সকল প্রক্রিয়ার মূল অংশগ্রহণ করবে বলে আমি বিশ্বাস করি যার কোনে কে কি বললো না বললো আমার মনে হয় এই আমরা সালেও 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 দেখেছি 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 তো জনগণ ডিসাইড করে যে তারা কাকে ক্ষমতা আনবে আর কাকে ক্ষমতার বাইরে রাখবে তো যেহেতু জননেত্রী শেখ সরকার দীর্ঘ প্রায় অলমোস্ট পনেরো বছর পার হতে যাচ্ছে এই দেশে জনগণের জন্য যে কাজ করে করেছে আমি মনে করি আমি অ্যাঙ্করি আপনি অ্যাঙ্করি হিসাবে আমি আপনাকেও জিজ্ঞাসা করতে চাই আপনার বয়স যা হয়েছে এর আগে এই পনেরো বছর আগে আপনি কম্পেয়ার করেন তো স্বাধীনতার পরবর্তীকালে এত উন্নয়নমূলক এত কর্মকাণ্ড কাজ কোন সরকারকে করতে পারছে কিনা সেটি বোধ হয় এখানে বসে এখন উত্তর পালাটা ঠিক হবে না ব্যক্তিগতভাবে যখন আপনার সাথে আলাপ হবে তখন সেই উত্তরটি দিব আচ্ছা একটু জানতে চাই যেটি বিএনপির পক্ষ থেকে আপনি চোদ্দ এবং আঠারো কথা বলছিলেন এবং আমি আমি থেকে শুরু সেটি নামটি নির্বাচনের না কথা বলছি আর কি যে চোদ্দ এবং আঠারো সনের নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ যে সময় জনগণ ভোট দেওয়ার সুযোগ পায়নি পায়নি ফলে জনপ্রতিনিধি যে নির্বাচিত হয়েছে সেটি ওই অর্থে জনগণের ম্যান্ডেটে আসেনি বলে তাদের অভিযোগ আপনার মন্তব্য সঠিক না এই কারণে মনে করেন আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন আপনি যদি প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ না করেন তো সেই ক্ষেত্রে তো কিছু মানুষ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতেই পারে আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে যে তাকে যে আপনি জনপ্রতিনিধি বলবেন না তা না ব্যাপারটা তো তাই দুই হাজার সালে অনেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কারণ হইল বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণ করে নাই সেই নির্বাচনে অংশগ্রহণ না করার কারণে হয়েছে আর দুই হাজার সালে তো বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছে আমার সাথে ব্যারিস্টার মাহবুদ্দিন কুমন সাহেব উনি তো নির্বাচনে অংশগ্রহণ করেছেন উনিও প্রচুর ভোট পেয়েছে আমি সেই নির্বাচনে ভোট যুদ্ধে জয়লাভ করে আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি কিন্তু আঠারো নির্বাচন নিয়েও তাদের অভিযোগ রয়েছে যে সেই নির্বাচনে রাতে ভোট না অভিযোগ নাই এমন কোন নির্বাচন আছে ভাই স্বয়ং আমেরিকার কথা চিন্তা করেন তাদের দেশে তো নির্বাচন নিয়ে অভিযোগ আছে সুতরাং আমাদের দেশে তো থাকতেই পারে এটা আমার পছন্দ আমি অভিযোগ করব ওনার পছন্দ না হলে আরেকজনের পছন্দ না হলে সে তো অভিযোগ করতেই পারে বাট বাস্তবতাটা কি বাস্তবতাটা যদি জনগণ আপনাকে ম্যান্ডেট না দিত তাহলে কি আপনি দীর্ঘ সময়কাল এতদিন ক্ষমতা রাখতে পারতেন কখনোই সম্ভব ছিল না জনগণ আমাদের সাথে জনগণ জননেত্রী শেখ হাসিনার সাথে আশি বিদায় জননেত্রী শেখ সরকার সরকার পরিচালনা করতেছে এটাই হলো বাস্তবতা সেক্ষেত্রে তাদের মন্তব্য হচ্ছে যে প্রশাসন আপনাদেরকে সহায়তা করছে এবং আপনার প্রশাসনে ভর করে আছেন এতদিন ধরে টিকে আছেন না এটা এটা আমি সত্য বলবো না যে প্রশাসন প্রশাসনের ভিতরে সব মতারম্বের মানুষই আছে প্রশাসন দেখবে যে যে সরকার রাষ্ট্রের জন্য কাজ করবে প্রশাসন সেই সরকারকে সহযোগিতা করবে এটাই তো স্বাভাবিক এখন আপনি জ্বালাও পড়া করবেন আপনি বাসে আগুন দিবেন পেট্রোল মেরে মানুষ মেরে ফেলবেন তো প্রশাসনকে আপনাকে সহযোগিতা করবে কখনোই না আমরা আমরা বিএনপির এই দাবিগুলোর বিষয়ে পাশাপাশি বেশ কয়েকটি সংবাদের একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই বিএনপির যুগ্ম মহাসচিব সহ চুয়ার চারশো চুরানব্বই জন নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা এখানে এই যে সোনাই মুড়িতে বিএনপি আওয়ামী লীগের পাল্টা সংঘর্ষের একটি কেন্দ্রের বিষয়ে আলোচিত হয়েছে এ ছাড়া সংঘর্ষের আরো গণমাধ্যম সংবাদ হয়েছে বিএনপির একশো পঁচাত্তর নেতাকর্মীর নামে মামলা আরেকটি বিষয় একটু আপনার দৃষ্টিতেও আনতে চাই সেটি হচ্ছে নেতাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে তারা কোনো কর্মসূচি পালন করতে পারছে না গেল ছাব্বিশ মে তাদের জেলায় নোয়াখালী জেলায় যে কর্মসূচি ছিল সেটিকে সেখানে অংশ নেয়াকে কেন্দ্র করে চাটখিলে আর পাঁচজনকে আটক করা হয়েছে পুলিশ আটক করেছে কিন্তু আপনার আসলে আমি আমি যিনি আপনাদেরকে মেসেজগুলা দিয়েছে আমি জানি না উনি কিভাবে দিলো আমি একদিন তর্কতে আমি শুনে নিজে শুনতে পাইছি যে বেস্টা মাওতিন কোকনসেন দ্যাট मींस বিএমপিbmod সচিব উনি একদিন তর্কতে বলতেছিল যে চাটখিল সোনামুড়ি ওনার নির্বাচনী এলাকা আমারও নির্বাচনী এলাকা উনি বলতেছিলেন যে 22 জন মানুষকে র‍্যাব দিয়ে ক্রসফায়ার করা হয়েছে তো আমার দুর্ভাগ্য আমি সেদিন হয়তো আমি যদি টক শোতে থাকতাম বা আমাদের আওয়ামী লীগের প্রতিনিধি ছিল পরবর্তীকালে এই সমস্ত দিয়েছিলাম যে যে আসলে উনি কথাটা বলছে একটা সত্য না যে বাইশ জন মানুষকে কোথায় ক্রস ফায়ার করা হয়েছে দুইজন ডাকে একজন চাটখিলের দুইজনই চাটখিলের দুইজন ডাকাতকে ক্রস ফায়ার না দুইজন ডাকাতের প্রস্তুতিকালে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছিল সেটাকে এখন ডাকাত যদি ওনার দলের সদস্য হয় তাহলে তো আমার কিছু বলা থাকবে না ঠিক তদ্রুপ এখানে যে একশো উনাশি জনকে যে মামলা দিচ্ছে বলতেছে এটা কখন কোথায় কিভাবে মামলা হয়েছে আমি আসলে এই সম্বন্ধে আমি অবগত নই এটা যদি আমি আপনি যদি আমাকে বলেছেন আমি জানতে পারবো তবে আমার জানা আমি দীর্ঘ বছর এই আসনের এমপি হিসেবে আছি আমার জানা অন্যায় ভাবে কাউকে কোনোভাবে যদি কেউ কোনো সমস্যা আছে আমাদের সমাজে মামলা পারিবারিক কোনো মামলা হইলো সেটাকেও এখন দলীয়ভাবে ভাবে চালাই দেওয়ার চেষ্টা করা হয় এখন আমাকে জানতে হবে যে এটা আসলে পারিবারিক কোনো মামলা কিনা না জাগা জমি সংক্রান্ত মামলা হয়েছে সেগুলাকেও হয়তো দলীয়ভাবে ভাবে চালাই দেওয়ার চেষ্টা করা হতে পারে না ছাব্বিশ মে অর্থাৎ দুই সপ্তাহ আগের যেই খবর সেটি হচ্ছে তারা ওই যে তারা মামলার ছাড়া চাটখিলেরই পাঁচজনকে আটক করেছে আরেকটি বিষয় তার অভিযোগ অভিযোগ এসছে যে তাদের চাটখিলে বিএনপির যে অফিস কার্যালয় যেটি সেখানেও বাড়িওয়ালা মাধ্যমে বাড়িওয়ালাকে প্রেশার দিয়ে তাদের অফিসটিকে বাতিল করা হয়েছে অর্থাৎ বাড়িওয়ালা তাদেরকে নোটিশ দিয়েছেন সেটি ছেড়ে দেওয়ার জন্য এটির ক্ষেত্রেও তাদের অভিযোগ যে আপনারা এই কাজটি করেছেন প্রভাব খাটিয়ে আমি আমি এটা শুনিয়ে আমার কাছে একটা হাস্যকর মনে হইল বাড়িওয়ালা ব্যক্তি দিন সম্পদ আপনি কাকে কাকে ভাড়া দিবেন না এটা তো আপনার এই ব্যাপারে দলীয় কোনো সিদ্ধান্ত ব্যাপার হতে পারে না আর আমি বললে আপনার ভাড়াটি যদি আপনাকে ভাড়া দেয় আমার কিছু করণীয় আছে ভাই তো এগুলো আসলে বলার অর্থ হইলো যে কোনো না কোনোভাবে আপনি আমাকে পছন্দ করেন না সুতরাং আপনি আপনার বিরুদ্ধে অভিযোগ দিতেই থাকবে এখন এই অভিযোগ কতটুকু সত্য মিথ্যা তো ওনারা ভোটের নির্বাচনে অংশগ্রহণ করুক ওনাদের এই কথাগুলা কতটুকু সত্য মিথ্যা জনগণ যাচাই করুক তারা আরো একটি অভিযোগ করেছেন যে তারা এলাকায় মিছিল মিটিং করতে পারছেন না তাদেরকে ঘর করতে হয় সেখানেও বাধা দেয় পুলিশ এবং এক্ষেত্রে তাদের অভিযোগ যে আসলে স্থানীয়ভাবে সংসদ সদস্য নিশ্চয় ইন্ধন রয়েছে না হলে পুলিশ এই কাজটি করার কথা নয় এটি অবশ্য অনেক জায়গা থেকে আমাদেরকে একই ধরনের অভিযোগ করা হয়েছে আপনার এলাকায় যারা রয়েছেন বিএনপি নেতা তারাও একই অভিযোগটি করেছেন আচ্ছা আমি আমি এটা এটার উত্তর আমাকে যদি এইভাবে আপনি দেখবেন অনেক না বিএমপির তাদের ফেসবুক আছে বা আরো কিছু আছে দেখবেন আপনি মনিতে তাদের মিছিল হচ্ছে সেটা তারা লাইভে দেখাচ্ছে মনিতে তাদের মিটিং হচ্ছে সেটা তারা লাইভে দেখাচ্ছে চাটখিলে তাদের মিছিল হচ্ছে সেটা তারা লাইভে দেখাচ্ছে চাটখিলে তাদের মিটিং হচ্ছে সেটা তারা লাইভ বক্তৃতা দিচ্ছে তো এগুলা দেখার পর যদি এখন আপনি যদি বলেন যে না তাদেরকে মিটিং করতে দেওয়া হচ্ছে না তাহলে তো আমি তো মনে করি যে এটা মিথ্যার আশ্রয় নেওয়া চাওয়া আর কিছু না আচ্ছা সেটি নিয়ে অবশ্য আমরা জানতে চেয়েছিলাম তারা বলছেন যে সেটি তারা কেন্দ্রকে তারা যে চেষ্টা করছেন কাজগুলো করার কর্মসূচি পালনের সেজন্য তারা এই লাইফটি করে থাকেন আসলে এটা আসলে একটা হাস্যকর ব্যাপার কেন্দ্রকে কিভাবে দেখাবেন আপনার রাস্তা দিয়া আপনি মহাসড়ক দিয়া মিছিল নিয়ে যাচ্ছেন হ্যাঁ সেটা ভিডিও করি আপনি পাঠাচ্ছেন কেন্দ্রকে আপনি কমিউনিটি সেন্টারে কমিউনিটি হলে আপনি মিটিং করতেছেন সেই ছবি আপনি পাঠাচ্ছেন তার মানে কি দাঁড়াচ্ছে আপনি মিটিং করতেছেন আপনি মিছিল করতেছেন আপনাকে কোথায় বাধা দিচ্ছে কেউ তো আপনাকে বাধা দিচ্ছে না হ্যাঁ আপনি যদি মানুষের জানমালের উপর আঘাত করেন সেই ক্ষেত্রে প্রশাসন আপনাকে তো বাধা দিবে এটাই তো স্বাভাবিক আচ্ছা একটু আপনার নিজ দলের খবর জানতে চাই আমরা যে আগামী নির্বাচনে আপনার নিজ দলেরও অনেকেই মনোনয়ন চাচ্ছেন এরই মধ্যে আমরা তৃণমূলে যেটি জেনেছি আপনি কতটা মনোনয়ন প্রত্যাশী নিশ্চয়ই আপনি প্রত্যাশী কিন্তু মনোনয়ন পাবেন বলে আপনি আশা প্রকাশ করছেন মনোনয়ন দেওয়ার মালিক উপরওয়ালা আর আমাদের জননেত্রী শেখ হাসিনা উনি ভালো করে জানেন যে কাকে মনোনয়ন দিবেন সেটা উনার একটি উনি যাকেই মনোনয়ন দিবেন আমাকে যদি মনোনয়ন দেন আমি দলের জন্য কাজ করেছি পরিশ্রম করেছি সংগঠন সংগঠনকে গতিশীল করার জন্য চেষ্টা করেছি রাষ্ট্রের অর্থ আমি জনগণের মাঝে ব্যয় করার চেষ্টা করেছি শুধু রাষ্ট্রের বরাদ্দকৃত অর্থ না পাশাপাশি আমি আমার পরিবারের আমার সকল অর্থ আমি জনগণের জন্য ব্যয় করার চেষ্টা করেছি আমার বিশ্বাস একটি শেখ হাসিনা আমাদের দলের অনেকেই মনোনয়ন প্রার্থী আছেন তারা সবাই যোগ্য অনেকেই দাবিদার থাকতেই পারেন জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন যোগ্য দাবিদার মনে করবেন উনি মনোনয়ন দিবেন বাট এই ব্যাপারে আমি 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 ব্যক্তিগতভাবে আশাবাদী এই যে আমি দীর্ঘদিন দলের দায়িত্বে ছিলাম পরবর্তীকালে জেলার দায়িত্বে দায়িত্ব পালন করেছি কিছুদিন এখন সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করতেছি সবকিছু মিলেই আমি আশাবাদী যে জননেত্রী শেখ হাসিনা হয়তো আবারও আমাকে দলটি মনোনয়ন দিবে যে বেশ বিগত নির্বাচনে বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলোতে বেশ কয়েকজন বিদ্রোহী প্রার্থী ছিল সেক্ষেত্রে কারো কারো কে আপনি আপনার যারা কাছের লোক ছিলেন তারা সেই বিদ্রোহীদের পক্ষে অবস্থান নিয়েছেন এরকমের একটি বিষয় অভিযোগ রয়েছে যেমন নির্বাচনের দুই নং দুই নং রাম রামনারায়ণপুর ইউনিয়নে নৌকা প্রতীকের বিরুদ্ধে যিনি নির্বাচন করেছিলেন হারুনা রশিদ বাহার আরো রয়েছে পাঁচ নম্বর ইউনিয়নের ক্ষেত্রে আপনার একজন কাছের লোক এরকমের বেশ কয়েকটি ইউনিয়নের ক্ষেত্রে বিদ্রোহী প্রার্থীদেরকে সহায়তা করার একটা অভিযোগ রয়েছে আপনার মন্তব্য জানতে চাই দেখেন আমি জননীতি শেখ হাসিনার প্রতিনিধি আমি নৌকার মার্কার তো যারা মনে করে যে আমি নৌকার বিরুদ্ধে নৌকার বাইরে গিয়ে ভোট করব এটা তাদের চিন্তা করা ঠিক হবে না যারা এই অভিযোগটি করেছে সেটা ঠিক না আমার নির্বাচনী এলাকা ষোলোটা ইউনিয়ন ষোলোটা ইউনিয়নে আমরা বারো জন নৌকার এমপি জয়যুক্ত করতে পেরেছি না সরি তেরো জন তেরো জন নৌকার এমপি জয়যুক্ত হয়েছে সরি এগারো জন আমি ভুল ভুল ইনফরমেশন দিচ্ছি এগারো জন নৌকার এমপি যুক্ত হয়েছে চারজন চারজন হলো স্বতন্ত্র নির্বাচিত হয়েছে তারা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শুধু রামনারায়ণপুর ইউনিয়ন না বদলকোট ইউনিয়ন রামনারায়ণপুর ইউনিয়ন এবং মহম্মদপুর ইউনিয়ন এবং আমিষাপাড়া ইউনিয়ন এই চারটি ইউনিয়নে আমাদের বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছে আর দুইটা ইউনিয়নে আমরা হেরে গেছি একটা শাহাপুর ইউনিয়ন আর একটা হইলো চাষিরাটি ইউনিয়ন আমার ষোলোটা ইউনিয়নের ভিতরে ছয়টা ইউনিয়ন আমরা দলের বিদ্রোহী এবং অন্য দল হেরে গেছি আর দশটা ইউনিয়নে আমরা নৌকার পার্টি জয়লাভ করেছি আমার আমি মনে করি যে হয়তো মনোনয়নের ক্ষেত্রে জনমন্ত্রী শেখ হাসিনা যাকে যোগ্য মনে করেছেন তাকেই মনোনয়ন দিয়েছেন হ্যাঁ দলের ইন্টারনাল গ্রুপিং এর কারণে হয়তো কেউ হয়তো বেশি পপুলারিটি ছিল কেউ হয়তো কম পপুলারিটি ছিল সেই কারণে আবার এখানে স্থানীয় সরকার নির্বাচন গুলা যে শুধু আহ এলাকা ভিত্তিক আঞ্চলিকতার ভিত্তিক কিছু ব্যাপার থাকে সমস্ত কিছু মিলে যে যায় সেখানে যারা যারা নৌকা পারতে হয়তো আমরা জয় লাভ করাইতে পারি না বাট আমি হান্ড্রেড আমি সাহস করে বলতে পারবো যে আমি সকল আসনে সকল কেন্দ্রে সকল ইউনিয়নে আমি নৌকাকে জয়যুক্ত করার জন্য আমার যতটুকু করণীয় দরকার ছিল আমি সেই ব্যাপারে সার্বিক মানসিক লজিস্টিক সব ধরনের সহযোগিতা তাদেরকে করেছি রামনারায়ণপুরের বেলায় কি আপনার একই অবস্থান ছিল বলে মনে করছেন দাবি করছেন রামনারায়ণপুর যে ইউনিয়নটির কথা বলছিলাম এখানেও কি আপনার একই অবস্থান ছিল নৌকার পক্ষে হ্যাঁ সব সব জায়গায় সব শুধু রামনারায়ণপুর ইউনিয়ন কেন আমার রামনারায়ণপুর ইউনিয়ন মোহাম্মদপুর ইউনিয়ন বদলকোট ইউনিয়ন এবং আমিষাপাড়া ইউনিয়ন এই সকল ইউনিয়নেই আমি আপনাকে সহজ সংক্ষেপে বলি শুধু শুধু যে মানসিক আমরা তো নির্বাচনী আচরণ বিধিতে আমরা কোথাও ক্যাম্পেইন করতে পারি নাই তারপরে ওবার পরে লজিস্টিক ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দেওয়ার জন্য যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে প্রত্যেকটা নমিনি নৌকার প্রতিনিধিকে আমরা মানসিক লজিস্টিক সব ধরনের সহযোগিতা করার চেষ্টা করেছি একটু ভিন্ন প্রসঙ্গে জানতে চাই স্থানীয় স্বাস্থ্য সেবা সেবা নিয়ে আপনার মন্তব্য জানতে চাইছি সাধারণ মানুষ স্বাস্থ্য সেবা নিয়ে বেশ কিছু অভিযোগ করেছেন যে তারা কাঙ্ক্ষিত মাত্রা সেবাটি পাচ্ছেন না আপনার মন্তব্য এটা আসলে আপনি জানেন আমাদের মতো একটা দেশে জনসংখ্যার হারে আমরা অনেক বেশি জনসংখ্যা নিয়ে দেশে বসবাস করি আমার চাটখিল উপজেলা হসপিটাল এবং বজ্র হসপিটাল দুইটা সরকারি হসপিটাল আছে এর পাশাপাশি অনেকগুলা প্রাইভেট হসপিটাল আছে আমার নিজেরও একটা হসপিটাল আছে যেটা হলো ওহাপ্ত বা ওয়েলফেয়ার ট্রাস্ট হসপিটাল সেটা নন প্রফিটেবল অর্গানাইজেশন সেখানে শুধু আমরা রুগীদেরকে চিকিৎসা দিই শুধু যে খরচটা লাগে সেই খরচটাই রুগীদের কাছ থেকে নেওয়া হয় ফিফটি পার্সেন্ট আমরা নিজের ট্রাস্টি পরিবারের পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আমরা দিই বাকি ফিফটি পার্সেন্ট আমরা রুগীদের কাছ থেকে নিই এই ক্ষেত্রে যদি আমি সরকারি হসপিটালের কথা বলি সরকারি হসপিটাল দুইটা একটা আমাদের বজ্র হসপিটাল আর একটা হলো সাটকিল হসপিটাল আপনি শুনে সুখী খুশি হবেন যে সাটকিল হসপিটাল বাংলাদেশের ভিতরে সপ্তম হসপিটাল হয়েছে আর চট্টগ্রাম ডিভিশনের ভিতরে প্রথম হসপিটাল হয়েছে এই সাটকিল হসপিটাল তো সেক্ষেত্রে যদি সেবার মান অন্যান্য হসপিটালের তুলনায় ভালো না থাকে তাইলে শ্রেষ্ঠ হসপিটাল হওয়ার কোনো কারণ নাই আর তাছাড়া এই করোনার সময়ে আমি নিজেই ব্যক্তিগত উদ্যোগ নিয়েই পুরা হসপিটালটাকে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা করেছি এই করোনা কালীন সময়ে শুধু তাই নয় এই করোনা টিকা রাখার জন্য দুই হসপিটালে যে ফ্রিজিং সিস্টেম সেই ফ্রিজিং সিস্টেমের ব্যবস্থা আমি ব্যক্তিগতভাবে করে দিয়েছি সুতরাং আমি আমার নির্বাচনী এলাকার জনগণের জন্য শুধু তাই না আমার নির্বাচনী এলাকায় অনেক আসনে আছে আমি জানি না আইসিউ অ্যাম্বুলেন্স আছে কিনা আমি ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে ইন্ডিয়ান এম্বিসি থেকে নির্বাচনী এলাকার জনগণের জন্য একটা আইসিউ অ্যাম্বুলেন্স আছে সে অ্যাম্বুলেন্সে শুধু যেখানেই যাবে বাংলাদেশের যে কোনো হসপিটালে যাবে শুধু তেলের খরচটা দিবে আর সমস্ত খরচ আমি নিজে ব্যক্তিগতভাবে বহন করি সুতরাং আমার মনে হয় আমার নির্বাচনী এলাকার স্বাস্থ্য সেবা ক্ষেত্রে সব চিকিৎসা তো হয়তো উপজেলা হসপিটালগুলোতে দেওয়া সম্ভব না কিন্তু যে যে সেবাগুলা উপজেলা হসপিটাল দেওয়া সম্ভব সেই ক্ষেত্রে আমার মনে হয় অন্যান্য উপজেলার তুলনায় আমরা অনেক ভালো আছি আর ভালো থাকার কারণেই আমার চাটকিল উপজেলা হসপিটাল চিটাং ডিভিশন বিদ্যালয়ে প্রথম হয়েছে একটি অভিযোগ আছে চাটকিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স সেটি আপনাদের যে পারিবারিক যে হাসপাতালটির কথা বলছিলেন সেখানে ব্যবহৃত হয়ে আসছিল বহুদিন ধরে এটি একটি গণমাধ্যমে খবরও হয়েছে আচ্ছা এইটা এই জায়গা এটা একটু বলি এটা আসলে সাটকিল উপজেলা হসপিটালের অ্যাম্বুলেন্স না আপনি যে আমার হসপিটালে অ্যাম্বুলেন্স আছে যে যে অ্যাম্বুলেন্সটার কথা বলা হচ্ছে সেটা হলো যে ওই যে আইসিইউ অ্যাম্বুলেন্স যেটা সেটা এই আইসিইউ অ্যাম্বুলেন্সটা সাটকিল হসপিটালে থাকার সমস্যার কারণে ওখানে রাখার কোনো জায়গা নেই প্লাস সোনাইমুনী হসপিটালেও রাখার কোনো জায়গা নেই যার কারণে টেম্পোরারি এই অ্যাম্বুলেন্সটা এটা অনেক উঁচা নর্মাল অ্যাম্বুলেন্সের সমান না এটা এই অ্যাম্বুলেন্স গুলাতে দাঁড়াইয়া চিকিৎসা দিতে হয় যার কারণ যখন আইসি সাপোর্ট দিতে হয় তখন দাঁড়াইয়া এই অ্যাম্বুলেন্স গুলোতে যে যেতে হয় এটা এত বেশি উঁচু যে আমাদের সরকারি হসপিটাল যে দুটা জায়গায় আছে সেখানে এই দুইটা হসপিটালের ভিতরে এই অ্যাম্বুলেন্সটা রাখার কোনো জায়গা নাই যার কারণে সকালবেলা হয়তো এখানে আনি রাখা হয় অথবা রাত্রেবেলা বেলা আনি এখানে অ্যাম্বুলেন্সটা রাখা হয় যেহেতু এখানে রাখার সুবিধা আছে এই কারণে কিন্তু সাধারণত উপজেলা কমপ্লেক্সের যে ডিজাইন তাতে তো অনেকখানি ফাঁকা জায়গাও থাকে সব জায়গায় কি এটি রাখার মতো সংকুলন হচ্ছিল না মানে সদস্য আপনি আমাকে শুনতে পাচ্ছেন সম্ভবত কোন একটি নেটওয়ার্ক সমস্যার জন্য আমি আপনাকে শুনতে পাচ্ছি না আশা করি খুব দ্রুতই আবার আপনার শব্দ শুনতে পাব মাননীয় সংসদ সদস্য আপনি আমাকে শুনতে পাচ্ছেন দুঃখিত দর্শক আমরা তিনি এখন এই মুহূর্তে আবার সংযুক্তি বিচ্ছিন্ন হয়েছে আমরা আশা করছি যে কিছুক্ষণের মধ্যে আবার তাকে আমরা যুক্ত করতে পারবো সম্ভবত নেটওয়ার্কের জন্যই হয়েছে আমরা একটি নিয়ে ফিরতে চাই তাকে সমস্যাটি ছোট্ট সহ আমি যমুনা টেলিভিশনের একজন নিয়মিত দর্শক যমুনা টেলিভিশনের খবর আমার ভালো লাগে আমার আগে সমাজসাময় খবরগুলো আমরা এখান থেকে পাই দেশ বিদেশে গুরুত্বপূর্ণ সব খবর সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক খবর শিক্ষা এবং খেলাধুলা থেকে শুরু করে সকল বিষয়ে বস্তুনিষ্ঠ খবরের নির্ভরযোগ্য মাধ্যম আমার জগন্ত টেলিভিশনকেই মনে হয় সত্য কি মানুষ জানুক আপনাদের মাধ্যমে স্বাগত দেখছেন এমপির কাছে প্রশ্ন অনুষ্ঠান আমরা আবারও ফিরতে চাই আমরা এরই মধ্যে মাননীয় সংসদ সদস্যকে পেয়েছি আহ আপনার শেষের দিকের কথা একটু নেটওয়ার্ক সমস্যার জন্য আমরা শুনতে পাইনি আপনি কিছু একটা বলছিলেন যেটা আপনি বলতে চাচ্ছিলেন যে অ্যাম্বুলেন্সের কথা অ্যাম্বুলেন্সটা আমি আগেও বলেছি এই অ্যাম্বুলেন্সটা এত উঁচু অ্যাম্বুলেন্স যে আমাদের সরকারি হসপিটাল যে জায়গাটাতে হসপিটালটা আছে ওখানে রাখার মতো কোনো জায়গা নেই যার কারণে ওরা আমার এখানে মাঝে মাঝে অ্যাম্বুলেন্সটাকে রাখে আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস ছিল যে পত্রিকা বা যারা নিউজটা করেছে ওদের জানা উচিত যে আমার এই হসপিটাল কোনো কমার্শিয়াল হসপিটাল না এটা একটা ট্রাস্টি হসপিটাল এটা আল্লাহর রস্তে চালানো হয় সুতরাং যদি অ্যাম্বুলেন্স এখানে আসিও থাকে বা থাকে সেটাও আল্লাহর রস্তে কোনো কাজের জন্য এসেছে কারণ যেহেতু এটা কমার্শিয়াল কোনো হসপিটাল না সুতরাং এটা নিয়ে প্রশ্ন তোলার কোনো কারণও থাকতে পারে না জি আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই এলাকায় বেশ কিছু কাজের ক্ষেত্রে ঘুষ দিতে হয় এরকমের অভিযোগ রয়েছে এমনকি মডেল মসজিদ সোনাইমুড়ি এবং চাটখিল মডেল মসজিদ নির্মাণের ক্ষেত্রেও ঘুষ দিতে হয়েছে এছাড়া বিভিন্ন অন্যান্য কাজের ক্ষেত্রে এরকম হয় স্কুল কলেজের ভবন নির্মাণের ক্ষেত্রে একটু এলাকার অভিভাবক হিসাবে আপনার মন্তব্য জানতে চাই এই সব বিষয়ের ক্ষেত্রে মডেল মসজিদ কাকে ঘুষ দিবে মডেল মসজিদ তো জননেত্রী শেখ হাসিনা সমগ্র বাংলাদেশে সকল উপজেলা একটা একটা মসজিদ করছে সেই মসজিদের টেন্ডার হয় টেন্ডারে কন্ট্রাক্টর কাজ করতে আমার জানা মতো কন্ট্রাক্টর একটা তো উদ্বোধন হয়ে গেছে সোনা মরিদটা আর চাটখিলেরটা এখনো উদ্বোধন হয়নি আমি এদিনকার মিটিং এ আমাদের ডিজি মহোদয়কে প্রশ্ন করেছিলাম যে চাটখিলের খেলের কন্ট্রাক্টর কাজ করতেছে না আপনারা যদি সেই কন্ট্রাক্টর কাজ না করে কাজ কাজ ক্যান্সেল করে দরকার রিটেন্ডার করে তাড়াতাড়ি কাজটা সমাপ্ত করার জন্য আমার নলেজে নাই কে কাকে ঘুষ দিবে সেটাই তো বুঝতেছি না ভাই যারা এই অভিযোগটা যারা এই অভিযোগ করছে কি অভিযোগ যাদেরকে ঘুষ দিলে কাজটি তারা পেতে পারেন এরকমের একটি বিষয় একটু এলাকার না ঘুষ দিলে কাজ তো এটা তো এটা তো এটা তো টেন্ডার হয়েছে অনেক আগে এটা তো প্রায় তিন বছর সাড়ে তিন বছর আগে এগুলা টেন্ডার হয়েছে সেটা তো ই সিস্টেম ওটা তো কে পাইছে আর এগুলা তো চাট খেলে কোনো টেন্ডার হয় না এই সমস্ত টেন্ডার গুলা ডাকাতে হয় অথবা নোয়াখালী হেডকোয়ার্টারে হয়

হ্যাঁ আমি আমি আমারটার কথা বলতে পারবো অন্য অন্য কথা জানি না তবে আমি শুধু আমারটার কথা বলতে পারি যে আমার টিআর কাবিকের কাজ শেষ করি যদিও ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব আমার না আমার দায়িত্ব হলো যেহেতু প্রজেক্টটা কোন জায়গায় করবে সেটা বলি দেওয়া ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব প্রশাসনের ইউএনও এবং পিআইও এর তো তারপরও আমি নিজে মনিটরিং করি এই কারণেই যেন মানুষ কোন বদনাম করতে না পারে রাষ্ট্রের বরাদ্দকৃত অর্থ যেন সঠিকভাবে হয় সেই কারণে আমার নির্দেশনা আছে যে প্রজেক্টগুলো দেওয়া হয় সেই প্রজেক্টগুলার কাজ শেষ করি ছবি তুলি আমার কাছে পাঠানোর পরে তারপরে তাদের পূর্ণাঙ্গ বিল দেওয়া হয় যদিও ইমপ্লিমেন্টেশনের দায়িত্বটা আমার না এটা উপজেলা প্রশাসনের আমার দায়িত্ব হলে শুধু কোন বাড়ির রাস্তাটা হবে কোন কোন গাইডওয়ালটা করতে হবে কোন মসজিদে টাকাটা যাবে কোন মন্দিরে টাকাটা যাবে এটা শুধু বলে দেওয়া আর এই কাজ সম্পূর্ণভাবে উপজেলা যেহেতু তারপর আমি জনপ্রতিনিধি আমার সরকারের যেন কোনো বদনাম না হয় সেই কারণে আমি নিজেও এটা মনিটরিং করি সুতরাং এই ধরনের অভিযোগ যদি কেউ করে থাকে যদি পার্টিকুলারলি স্পেসিফিক্যালি যদি আমার কাছে কোনো অভিযোগ পরে তাহলে তার বিরুদ্ধে যদি এই ধরনের কোনো বক্তব্য সঠিক থাকে তাহলে তার বিরুদ্ধে আমরা আইনানুগ যে ব্যবস্থা অবলম্বন করব আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব জি আর একটি বিষয়ে একটু আপনার দৃষ্টি জানতে চাই সেটিও স্থানীয় বিষয় অনেকেই এই বিভাগের বিষয়ে আপনাদের এলাকায় যে একটি একনেকেও একটি প্রস্তাব এসেছিল দুটি নদীর নামে বিভাগের প্রসঙ্গ সেটি যদি স্থানীয় মানুষ তাদের এলাকার নামে চাইছিল সে বিষয়টি নিয়ে অগ্রগতি কি কোন বিভাগ আদৌ হতে যাচ্ছে কিনা সেটি এলাকার নামে আমি বুঝিনি আপনার কথাটা প্রশাসনিক ক্ষেত্রে বিভাগ করার ক্ষেত্রে কুমিল্লা এবং ফরিদপুরের যে অঞ্চলটা নিয়ে আলাদা দুটি বিভাগ আপনার নোয়াখালীও সেখানে একটি বিভাগের বিষয় এসছে আপনাদের নোয়াখালীর ওই অঞ্চলের মানুষের অন্যতম বড় দাবি থাকে একটি বিভাগের বিষয় তারা বিভিন্ন সময় দাবি করেন সেরকমের একটি প্রস্তাব গেল কয়েক মাস আগে একনেকে উঠছিল বা এরকম একটি কথা এসছেও যে দুটি নদীর নামে আলাদা বিভাগ হবে নোয়াখালি সেখানে অন্তর্ভুক্ত হবে একটু এই বিষয়ে আপনাদের মতামত জানতে চাইছি বা সেটি কোন পর্যায়ে এখন আছে ওইটা আমি একজাক্টলি আমি একজাক্টলি ওইটা কি অবস্থা আছে আমি জানিনা তবে আমরা চেষ্টা করেছি আমাদের দাবি হইলো আমরা নোয়াখালী আলাদা বিভাগ চাই সেক্ষেত্রে আমি নোয়াখালী বিভাগ যারা চায় তাদের সাথে আমিও একাত্মতা এবং আমরা মনে করি যে নোয়াখালী অনেক ঐতিহ্যবাহী একটা আহ ডিস্ট্রিক্ট অনেক পুরনো ডিস্ট্রিক্ট সেই হিসাবে আমরা মনে করি যে আমরা নোয়াখালীবাসীর নোয়াখালী বিভাগ হিসাবে আমরা চাইতে পারি আপনি ঐতিহ্য শিক্ষাগত সবকিছু মিলিয়ে আহ নোয়াখালী অনেক পুরনো ঠিক সেই হিসেবে আমরা এখনো আমরা আশাবাদী যে মাননীয় প্রধানমন্ত্রী হয়তো বা আমাদের নোয়াখালী বিভাগকে আলাদা করে হতে একটা দেওয়ার সুদৃষ্টি বা বিচার করবেন বলে আমরা বিশ্বাস করি তার মানে ওই অর্থে এখনো ওই নদীর বিষয়ে বা আপনাদের এই এলাকার বিষয়ে এখনো কোনো অগ্রগতি তেমন একটা আর হয়নি না এই সম্বন্ধে আমি আপনাকে নিউজটা আসলে আমি দিতে পারবো না আমার এই সম্বন্ধে কোনো নলেজ নাই আবার একটু সামনে নির্বাচন নিয়ে জানতে চাই সামনে নির্বাচন কেমন নির্বাচন আশা করছেন এর আগেও আপনার এই আসনটিতে বেশ কয়েকবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনেও বিএনপির প্রার্থীরা জয়লাভ করেছেন তো ফলে সামনের নির্বাচনটি যদি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় সবার অংশগ্রহণ থাকে আবারও আপনারা ধরে রাখতে পারবেন নাকি বিএনপি আবার আসনটি ছিনিয়ে নিয়ে যাবে বলে মনে করেন ইনশাল্লাহ আমরা আবারও ধরে রাখতে পারবো এই কারণে যে জননেত্রী শেখ হাসিনা সমগ্র বাংলাদেশে তো কাজ করেছে আমি বিশেষ করে আমি আমার নির্বাচনী এলাকার কথা বলবো আমার নির্বাচনী এলাকায় দেখেন আমার জানা মতো কোনো হাই স্কুল কোনো কলেজ কোনো এমপি ভুক্ত মাদ্রাসা শুধু দুইটা বা তিনটা প্রাইমারি স্কুল ছাড়া আর সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলা নতুন ভবন করা হয়ে গেছে আমার জানা মতো আমার নির্বাচনী এলাকা কোন থানা সড়ক বাকি নাই কোন জেলা সড়ক বাকি নেই কোন ইউনিয়ন সড়ক কাজ করার বাকি নেই শুধু কিছু গ্রামীণ সড়ক বাকি আছে আমার জানা মতো আমার নির্বাচনী এলাকায় কোন বয়স্ক মানুষ বয়স্ক কোন নেই প্রতিবন্ধী মানুষ প্রতিবন্ধী ভাতার আওতার বাইরে নেই বিধবা কিছু বাকি আছে আমরা আশা করতেছি হয়তো এই বাজেটের ভিতরে হয়তো আমরা সেই বিধবা ভাতা যারা পায় তাদেরকেও আমরা হয়তো এই বিধবা ভাতার আওতা আনতে পারবো তো আমরা এমন কোন কমিউনিটি ক্লিনিক নাই সকল কমিউনিটি সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে সেগুলাতে আমরা সিসি ক্যামেরা লাগাই দিয়েছি মানুষকে যেন আহ সঠিক তারা সেই চিকিৎসা পায় বা সঠিক ভাবে যেন তারা এডমিট করে এইভাবে সরকারের যত ধরনের ওখানে আমরা ফোর লাইনের কাজ আমরা ইতিমধ্যে আমাদের সোনাই টু রামগঞ্জ পর্যন্ত যে ফোর লেন সে ফোর লেন এই একদিক মিটিং এ ইনশাল্লাহ আমরা হয়তো আশা করি অনুমোদন হবে ইতিমধ্যে আমরা নোয়াখালী বাসীর জন্য আর একটা ট্রেনের ব্যবস্থা করেছি সে ট্রেন একটা ট্রেন তো সোনামুড়ি স্টেশন নামে এখন আমরা আশা করতেছি নতুন যে ট্রেনটা আসবে সেটা সোনাইমুড়িতেও থামবে এবং বজরা স্টেশনও থামবে তো সেই জায়গায় নোয়াখালী বিশেষ করে আমি আমার নির্বাহী এলাকার জনগণের যে উন্নয়নমূলক কি শুনে আশ্চর্য হয়ে যাবেন এই জুনের ভিতরে আমরা ঘোষণা দিব যে যে ঘোষণা বাংলার দিয়েছে কোনো ভূমিহীন থাকবে না এই তিরিশ তারিখে আমি আমার নির্বাচনী এলাকায় সোনামুড়ি এবং চাটকিলে কোনো মানুষ বমিহীন থাকবে না শুধু ভূমিহীন না সরকারিভাবে ভূমিহীন বমিহীন ঘোষণার পাশাপাশি আমি নিজে ব্যক্তিগতভাবে আমার পারিবারিক ট্রাস্টের পক্ষ থেকে আমি ঘোষণা দিয়েছি যে আমার এই নির্বাচনী এলাকায় মানুষ সনের ঘরের নিচে এবং কোনো মানুষ পাতার ঘরের নিচে থাকবে না যার কারণে ইতিমধ্যে আমি প্রায় চার হাজার পরিবারকে ডেউটিন বিতরণ করেছি এর পরেও যদি কারো সনের ঘর বা পাতার ঘরে বসবাস করে আমরা আমাদের স্থানীয় জনপ্রতিনিধি এবং আমাদের দলীয় দলীয় নেতা যারা আছে তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যদি এই ধরনের কেউ থাকে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা তাদেরকেও এখন টিন দিয়ে তাদের সেই ব্যবস্থা করে দেওয়ার ব্যবস্থা করবো চলে তো সুতরাং আমার বিশ্বাস জনগণ কাজের মূল্যায়ন করবে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেয় আমার বিশ্বাস আমি এই আসনের নৌকাকে জয়যুক্ত করতে পারবো আর আমাকে মনোনয়ন না দিয়ে যদি অন্য যা কাউকেও দেয় সেই আমার বিশ্বাস মানুষ নৌকার পক্ষে জননেত্রী শেখ হাসিনার পক্ষে মানুষ আজকে ঐক্যবদ্ধ জি আপনাকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আমি আম নির্বাচনী একালা এলাকার সকল জনগণকে আমার পক্ষ থেকে আসসালাম আলাইকুম রহমত আল্লাহ রাকত দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন এমপির কাছে অনুষ্ঠান নিয়ে প্রতি শনি থেকে বৃহস্পতিবার বিকেল চারটায় হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন যমুনা টেলিভিশনের সাথেই থাকুন